নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বন্ধুদের জন্য আজকে আরও একটি চাকরির খবর নিয়ে এসেছি আমি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের বন্ধুদের জন্য আজকের এই পোস্টটি আমি এনেছি। ভিডিওটিকে আপনারা যার জন্য কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো তার ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেলটিকে প্রেস করতে ভুলবেন না। তাতে কী হবে, যখনই আমি এই ভিডিওতে কোনো ভিডিও আপলোড দেবো এই চ্যানেলটিতে, তখনই কিন্তু তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়ে চলে যাচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটি তরফ থেকে কিন্তু টোটাল 162টি পোস্টের একটি নোটিফিকেশান ছাড়া হয়েছে। ডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে 11/1/2019, অর্থাৎ জানুয়ারি মাসের কিন্তু 11/2019-এর কিন্তু এই পোস্টটিকে ছাড়া হয়েছে। আজ কিন্তু অলরেডি 4 দিন হয়ে গেল এই পোস্টটিকে ছাড়া, যার জন্যই কিন্তু বলছি আজকে এই পোস্টটিকে আমি আপনাদের সামনে একটু লেট হয়ে গেল দেখাতে। যাই হোক, আপনারা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, নোটিফিকেশান নাম্বারটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা A2C1/219। ঠিক আছে, তো তারপরে কিন্তু যেটা পোস্ট ভ্যাকেন্সি সেটা কিন্তু পোস্টগুলি টোটাল কিন্তু আপনারা এই যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু টোটাল 9টা পোস্ট পেয়ে যাচ্ছেন। তো পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিস কিন্তু আমি এই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তারপরেও কিন্তু আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম যেটা পোস্ট সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। ঠিক আছে, টোটাল কিন্তু এই পোস্টের জন্য 25টি ভ্যাকেন্সিজ আছে। জেনারেলের জন্য আছে 15টি, SC 5, ST 1। ডিফিসিয়েন্সি অ্যাভেলেবেলের জন্য কোনো পোস্ট নেই। সাথে OBC এ ক্যাটাগরির জন্য আছে 3, OBC বি এর জন্য আছে 1। পরবর্তী পোস্ট কিন্তু দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড 2। টোটাল পোস্ট 2টি, জেনারেলের জন্য 1, SC 1, ST-র জন্য কোনো পোস্ট নেই, তার পরবর্তী পদে কোনো পোস্ট নেই, এবং OBC এর জন্য কোনো পোস্ট নেই, OBC বি এর জন্য কিন্তু কোনো পোস্ট নেই। তো পরবর্তী যেটা পোস্ট সেটা দেখে নেব, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 2, যার জন্য পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সিস কিন্তু টোটাল 10টা এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 2 এর জন্য পেয়ে যাচ্ছেন। জেনারেলের জন্য আছে 5টি, SC 2, ST 1। কারেন্টলি ডিফিসিয়েন্সি অ্যাভেলেট জন্য আছে 1টি, OBC এ জন্য কোনো পদ নেই, OBC বি ক্যাটাগরির জন্য আছে 1টি। তো এর পরবর্তী পোস্ট যেটা সেটা হলো স্টেনোস টাইপিস্ট, জন্য টোটাল পোস্ট ভ্যাকেন্সি অর্থাৎ কিন্তু ভ্যাকেন্সি এই পদের জন্য কিন্তু 4টি থাকছে। জেনারেলের জন্য আছে 4, SC ST-র জন্য কোনো পোস্ট নেই, পরবর্তী ডিফিসিয়েন্সির জন্য কোনো পোস্ট নেই, OBC এ OBC বি এর জন্য কোনো পোস্ট নেই। তো তারপরে দেখেছি দারোয়ান, 5 নম্বর পোস্ট দারোয়ান জন্য কিন্তু একটু জুম করে নিচ্ছি। দারোয়ানের জন্য কিন্তু টোটাল 22টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে জেনারেলের 10 জন নেওয়া হবে জেনারেলের থেকে, SC-র জন্য 5, SC ST-র জন্য 2, ডিফিসিয়েন্সির জন্য নেওয়া হচ্ছে 1টি, এবং OBC এ ক্যাটাগরির জন্য থাকছে 1, OBC বি ক্যাটাগরিদের জন্য থাকছে 3। এর পরবর্তী পোস্টে চলে যাব পিওন। পিওনের জন্য কিন্তু টোটাল ভ্যাকেন্সিস থাকছে 26, 26টি, জেনারেলের জন্য যাদের মধ্যে আছে 13টি, SC 6, ST 1, ডিফিসিয়েন্সি 1, এবং OBC এ ক্যাটাগরির জন্য আছে 4, OBC বি ক্যাটাগরিদের জন্য আছে সর্বশেষ যেটা সেটা হলো 1। পরবর্তী পোস্টে চলে যাব হেল্পার, জন্য আছে ভ্যাকেন্সিস 14টি, তার মধ্যে জেনারেলের জন্য আছে 10টি, SC 2, ST 1, ডিফিসিয়েন্সির জন্য কোনো পোস্ট নেই, OBC এ 1টি পোস্ট আছে, OBC বি ক্যাটাগরির জন্য কোনো পোস্ট নেই। পরবর্তী পোস্ট যেটা সেটা হলো 8 নম্বর পোস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জন্য আছে ভ্যাকেন্সিস টোটাল 11টি, জেনারেলের জন্য 7, SC 2, ST-র জন্য কোনো পোস্ট নেই, পরবর্তী ডিফিসিয়েন্সির জন্য কোনো পোস্ট নেই, কেবলমাত্র OBC এ এবং OBC বির জন্য 1টি করে পোস্ট আছে। ড্রাইভার পরবর্তী পোস্ট, 9 নম্বর পোস্ট দেখে নেব, 2 টোটাল কিন্তু ড্রাইভারের জন্য 2টি পোস্ট আছে, যার মধ্যে অন্য কোনো পদের জন্য মানে ক্যাটাগরির জন্য কোনো পোস্ট এইখানে দেওয়া হয়নি। ড্রাইভার পদের জন্য কেবলমাত্র জেনারেলের জন্য 2টি পোস্ট দেওয়া হয়েছে। তো পরবর্তী বিষয় দেখে নিব এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রথম আমি সিরিয়াল নাম্বার দিয়ে বলছি, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে দেওয়া আছে। তো এখানে কিন্তু সিরিয়াল নাম্বার 1, 2 এর মধ্যে কিন্তু যেগুলো দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন ভিডিওটিকে পোস্ট করে। তো সিরিয়াল নাম্বার 1,
আরেকবার জানিয়ে দিচ্ছে, সিরিয়াল নাম্বার 1 বলতে এখানে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য বলা হয়েছে, এবং 2 যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড 2, 3 যেটা সেটা হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। ঠিক আছে, তো এরকম করে আপনারা দেখে নেবেন ভিডিওটিকে পোস্ট করে। তো ফর সিরিয়াল নাম্বার 1-এর জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে হাই সেকেন্ডারি প্রি ইউনিভার্সিটি অর ইট ইস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রিকোজেনেড বাই দ্য কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উইথ নলেজ অফ টাইপিং অ্যান্ড ইউজ অফ কম্পিউটার টুলস ফর অফিস ওয়ার্ক। ঠিক আছে, তো এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই হাই সেকেন্ডারিতে পাস থাকতে হচ্ছে, প্রি ইউনিভার্সিটি, সাথে থাকছে ওয়েস্ট বেঙ্গল উইথ নলেজ অফ টাইপিস্ট, কম্পিউটার কিছু নলেজ থাকলে ভালো হবে। তো পরবর্তী পোস্টে দেখে যাচ্ছি যেটা ফর এসআই নাম্বার 2, অর্থাৎ তো আপনাদের বলে দিচ্ছি যে 2 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড 2 এর জন্য যে কোয়ালিফিকেশন লাগছে শিক্ষাগত যোগ্যতা, তার জন্য কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগছে ব্যাচেলার ডিগ্রি ফলোয়ার্ড বাই ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। অর্থাৎ আপনারা কিন্তু এই লাইব্রেরি সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি কিন্তু ডিপ্লোমা ডিগ্রি কিন্তু লাগছে বাধ্যতামূলক। ফর এর পরবর্তী যেটা সেটা হলো নাম্বার 3, সিরিয়াল নাম্বার 3, বিএসসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রিকোগনাইজড বাই দ্য স্টেট কাউন্সিলিং কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনাল এডুকেশন। তো বিএসসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু রিকোগনাইজড বোর্ড থেকে, স্টেট কাউন্সিলিং বোর্ডের তরফ থেকে কিন্তু একটা এই পোস্টটি কিন্তু আপনার এই পোস্টের জন্য বাধ্যতামূলক। পরবর্তী পোস্ট যেটা সেটা হলো এসআই নাম্বার 4, মানে সিরিয়াল নাম্বার 4-এর জন্য কিন্তু যেই কোয়ালিফিকেশন লাগছে সেটা কিন্তু হাই সেকেন্ডারি অর ইট ইস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রিকোজিনেট বাই দ্য কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উইথ শর্ট হ্যান্ড স্পিড অফ অ্যাট লাস্ট 100 words per minute অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাট লাস্ট 40 words per minute। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনাকে হাই সেকেন্ডারি থাকতে হচ্ছে ইকুইভ্যালেন্ট যে কোনো একটা রিকোজেনের বোর্ডের তরফ থেকে কিন্তু আপনাকে হাই সেকেন্ডারি পাস থাকতে হবে, এবং সাথে যেটা লাগছে সেটা কিন্তু আপনাকে শর্ট হ্যান্ড জানতে হবে, সেটাকে আপনার পার মিনিটে কিন্তু মিনিমাম 40টা ওয়ার্ড পার মিনিটে লাগবে, ম্যাক্সিমাম 100টা ওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই এই স্পিডটা থাকতে হবে শর্ট হ্যান্ডের। পরবর্তী যেটা দেখে নেবো সেটা হলো সিরিয়াল নাম্বার 5। ঠিক আছে, তো সিরিয়াল নাম্বার 5, 6, 7, 8, 9, হ্যাঁ, তো সিরিয়াল নাম্বার যেটা দেখছি সেটা আপনাকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে সিরিয়াল নাম্বার আরেকবার দেখে নিচ্ছি, সিরিয়াল নাম্বার 5-4, তো দারোয়ান পিয়ন হেল্পার এসবের জন্য কিন্তু কোনো সবার সব কিছুর জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান একই থাকছে, মানে 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার কিন্তু 8 পাস থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই সবগুলি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক মতো দেখে নেবেন ভিডিওটিকে পোস্ট করে, আমি বেশিক্ষণ সময় নিচ্ছি না কারণ ভিডিওটি অলরেডি অনেকটাই বড় হয়ে গেল। ঠিক আছে, তো তারপরে দেখে নিচ্ছি সবার লাস্টের যেটা ভ্যালিড অ্যাপ্টেন ড্রাইভিং। ঠিক আছে, টোটালটা একই থাকছে আপনার এই পোস্টগুলোর জন্য, কিন্তু 8 পাস থাকলেই আপনি এই পদের জন্য, মানে এই সব পদগুলোর জন্য আবেদন জারি করতে পারবেন। ডিসঅ্যাভেলেবেল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনারা কিন্তু এই সব ডিসঅ্যাভেলেবেল কোয়ালিফিকেশান কিন্তু থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না, সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবগুলো সম্ভব হচ্ছে না আমার তরফ থেকে জানানো, আপনারা দেখে নেবেন সেটা। ঠিক আছে, ভিডিওটিকে পোস্ট করে দেখে নেবেন। তো পে স্কেল যেটা প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কেল অফ পে। ঠিক আছে, তো কিন্তু প্রথম যেটা পোস্ট এরকম করে 9টা পোস্ট দেওয়া আছে, 6টা পোস্টের দেওয়া আছে, এবং এখানে কিন্তু পাশের দু থেকে যেমন সেকেন্ড নম্বর যেটা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 2 এবং 3 কিন্তু স্যালারিটা একই থাকছে, যার জন্য কিন্তু একসাথে দেওয়া আছে। তো টোটাল কিন্তু এখানে 9টি পোস্টের পে স্কেল দেওয়া আছে, আমি সিরিয়াল নাম্বার করে দেখে বলে দেবো, আপনারা কিন্তু সেখানে উপরে নামগুলো দেওয়া আছে, ভিডিওটিকে আবারও বলছি পোস্ট করে কিন্তু দেখে নিতে হবে, যার জন্য কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে, তো সিরিয়াল নাম্বার 1 যেটা সেটা কিন্তু পোস্ট একবার আপনাকে জানিয়ে দিচ্ছি যে সিরিয়াল নাম্বার 1 আপনাদের মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য কিন্তু যেটা স্যালারি থাকছে, একটু জুম করে নিচ্ছি, তো সিরিয়াল নাম্বার 1 জন্য স্যালারি থাকছে 7,200 টাকা থেকে শুরু করে 25,400 টাকা পর্যন্ত, উইথ গ্রেড পে 3,000, মানে 3,300 টাকা কিন্তু গ্রেড পে এই পোস্টের ক্ষেত্রে হয়ে থাকে। পরবর্তী পোস্ট যেটা সিরিয়াল নাম্বার 2 এবং 3-র ক্ষেত্রে পে স্কেলটা একই থাকবে,
9,000 টাকা থেকে শুরু করে 28,300 টাকা কিন্তু এই পোস্টের বেতন পে স্কেল পার মান্থে হয়ে থাকে। তারপরে কিন্তু উইথ গ্রেড পে পেয়ে যাবেন 4,400 টাকা পর্যন্ত গ্রেড পে কিন্তু এই পোস্টের জন্য হয়ে থাকে। পরবর্তী যেটা পোস্ট সেটা দেখে নেব, সিরিয়াল নাম্বার 4, ঠিক আছে। সিরিয়াল নাম্বার 4 যে পোস্টটি সেটার জন্য কিন্তু পে স্কেল হয়ে থাকে 7,200 টাকা থেকে শুরু করে 25,400 টাকা পর্যন্ত, উইথ গ্রেড পে 3,900 টাকা পর্যন্ত কিন্তু এটার গ্রেড পে এই পদের জন্য হয়ে থাকে। তো পরবর্তী পোস্ট যেটা সেটা হলো 5, 6, 7, অর্থাৎ সিরিয়াল নাম্বার 5, 6, 7 যে পোস্টটি, টোটালটা এই তিনটা পোস্টের জন্য কিন্তু যা দেখতে পাচ্ছি পে স্কেল কিন্তু একই, অর্থাৎ 5, 6, 7 যে যে পোস্টগুলো, অর্থাৎ আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, দারোয়ান, পিয়ন, হেল্পারের জন্য যেটা পে স্কেল, প্রত্যেকের জন্য কিন্তু এই তিনটি পোস্টের জন্যই পে স্কেল কিন্তু সমান থাকছে 5,400 টাকা থেকে শুরু করে 18,600 টাকা, উইথ গ্রেড পে 1,800 টাকা, ঠিক আছে। তো পরবর্তী যেটা দেখছি 8 নম্বর, সিরিয়াল নাম্বার 8 নম্বর, 5,400 টাকা থেকে শুরু করে 18,600 টাকা, উইথ গ্রেড পে 2,100 টাকা। পরবর্তী 9 নম্বর যেটা পোস্ট সিরিয়াল নাম্বার, তো সেটার কিন্তু ক্ষেত্রে পে স্কেল হয়ে থাকছে মিনিমাম 5,400 টাকা থেকে শুরু করে 18,600 টাকা, উইথ গ্রেড পে 2,900 টাকা। তো পরবর্তী যেটা বিষয় সেটা হলো এইজ রিল্যাক্সেশন, সাথে এইজ কতটা হলে আপনি এই পদের জন্য আবেদনযোগ্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। 1,800, মানে সরি বন্ধুরা, 18, মিনিমাম 18 থেকে কিন্তু 40 বছরের মধ্যে আপনাকে হতে হবে যে তবেই আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এইজ রিল্যাক্সেশন অ্যাজ পার নর্মস ফর এসসি এসটি ডিফিসিয়েন্সি ডিফারেন্টলি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5 বছর অ্যান্ড 3 বছর, 3 ইয়ার্স, মানে 3 বছর কিন্তু এসসি এসটি এদের জন্য কিন্তু রিল্যাক্সেশন বয়সের দেওয়া আছে, এবং বাকি সব মানে আদার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মিনিমাম 18 থেকে শুরু করে 40 বছরের পর্যন্ত কিন্তু হতে হবে আপনাকে, ঠিক আছে। রিল্যাক্সেশন থাকছে 5 বছর এবং 3 বছর এসসি এসটি ডিফেন্সেন্সি এই স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তো আরও কিছু ইনফরমেশান নিচে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা একটু দেখে নিতে হবে, ঠিক আছে। সম্পূর্ণটা তো সম্ভব হচ্ছে না, তো এক্ষেত্রে কিন্তু এই পে স্কেলের সাথে কিন্তু আমি যেটা আর একটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হলো কিন্তু অ্যাপ্লিকেশন ফি ফর্ম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যেকের জন্য পে দ্য অ্যাপ্লিকেশন ফি সবার জন্য কিন্তু লাগছে 250 টাকা, কেবলমাত্র এসসি এসটি ডিএ যে ক্যাটাগরিজদের জন্য কিন্তু একটু অ্যাপ্লিকেশন ফিটা কম লাগছে, 125 টাকা কিন্তু এই সব ক্যাটাগরিজদের জন্য লাগবে। তো আপনি টাকা চালানের মাধ্যমে পারবেন, তার অবশ্যই নেট ব্যাংকিংয়ে পারবেন, সেটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অবশ্যই রুপে কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি টাকাটা জমা করতে পারবেন, ঠিক আছে। তো চালান ফর মেকিং ক্যাশ পেমেন্ট অ্যাট এসবিআই ব্রাঞ্চ আপনি অফলাইনেও পারবেন, এসবিআই ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু রিসিপ্ট কপিটা আপনি অবশ্যই আপনার কাছে রেখে দেবেন। প্রিন্ট আউট, অর্থাৎ আপনি যেই টাকাটা জমা দেবেন সেটা কিন্তু একটা প্রিন্ট আউট যে আপনাকে রিসিপ্ট কপিটা দেওয়া হবে সেটা অবশ্যই আপনি প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রেখে দেবেন। হ্যাঁ, সেটা কাউকে কোথাও পাঠাতে হচ্ছে না, আপনি নিজের কাছে অবশ্যই রেখে দেবেন, সেটা কিন্তু পরবর্তী সময় দরকার পড়তে পারে, ঠিক আছে। তো এরপরে আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে, তো এ পর্যন্তই শেষ দেখতে পাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এই বিষয়ে আশা করি সব তথ্য আপনাদের ভালো মতো জানাতে পেরেছি। এই বিষয়ে আরও কোনো তথ্য জানবার থাকলে নিচে আপনি দেখতে পাচ্ছেন, আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা জানিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন সেখান থেকে। আর আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, এখানে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন www.jadunivi.edu.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আরও বাকি অজানা তথ্য জেনে নিতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে খুব সহজে জেনে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই থাকছে। যদি ভিডিওটিকে অবশ্যই ভালো লাগে আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে আরও 5 জন বন্ধুকে দেখার সুযোগ করে দিন। এরকম সরকারি চাকরির আপডেট পাবার জন্য ভিডিওটিকে, সরি বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটিকে প্রেস করতে ভুলবেন না। তো তাতে কী হবে, আমি যখনই এই ভিডিওতে কোনো মানে এই চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আপনারা খুব সহজেই তার নোটিফিকেশান আপনাদের ডিভাইসের মাধ্যমে, আপনারা যে যা ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই থাকছে, ভালো থাকবেন সবাই বন্ধুরা, ঠিক আছে।